নমস্কার সিয়ারে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি মনি ময়ের আমাদের দ্য ডিবেট অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আজকেও আমরা আলোচনায় জায়গায় যাওয়ার চেষ্টা করব মমতা দি সব জানেন বুঝতেই পারছেন কে বলেছেন জ্যোতিপ্রিয় বল্লিক আর জ্যোতিপ্রিয় বল্লিক যখন বলছেন মমতা দি সব জানেন তার আগে বারবার তিনি বলছেন আমি মুক্ত আর আমি এই মুক্ত বলে তিনি কি বোঝাতে চাইছেন এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্নের জায়গা আর বারবার বালুর মুখে মুক্তির কথা কেন এই মুক্তির কথা বলে তিনি বারবার কি প্রমাণ দিতে চাইছেন এখন সবথেকে বড় প্রশ্নের জায়গা গতকালও আপনারা জানেন আদালতে তাকে পেশ করা হয়েছিল 13 তারিখ পর্যন্ত তার হেফাজত চলবে তিনি ইডি হেফাজতে থাকবেন ফলত সেই জায়গায় তাকে সওয়াল জবাব করে আরো নানানবিধ তথ্য সামনে আসবে কি ছিল গতকালের গোটা ছবি আমি দেখাই তারপর আসব আজকের দ্য ডিবেটে আমাদের সঙ্গে থাকবেন গেস্টরা আলোচনায় যাব দেখুন গ্রেফতারের 10 দিন পর সোমবার ব্যাংশল আদালতে পেশ করা হলো রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সোমবার আদালতে প্রবেশের সময় নিজেকে আরও একবার মুক্ত বলে দাবি করেন বালু তবে এবার এই দাবির সঙ্গে জড়ালেন ইডিকেও সোমবার ব্যাংশল আদালতে ঢোকার আগে জ্যোতিপ্রিয় বলেন আমি নির্দোষ ইডি জানে আমি নির্দোষ আমি মুক্ত হবই ইডি কাস্টডি থেকে বেরোনোর পর থেকে হাসপাতাল এবং হাসপাতাল হয়ে যখন কোর্টে এসেছেন পরপর তিনবার জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন আমি নির্দোষ ইডি সেটা জানে এবং আমার আমি মুক্তি হবে বা আমি মুক্তি পাবো এই কথা বলেছেন বারবার তিনি বলেছেন আমি অসুস্থ আমি সেভাবে কিছু বলতে পারছি না এদিন নিজেকে অসুস্থ বলেও দাবি করেন বালু বালুদা দাদা একটু করুন না দাদা একটু করুন না আদালতে শুনানি চলাকালীন বালুকে আরও 7 দিন ইডি হেফাজতে পাওয়ার আর্জি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী সমস্ত সওয়াল জবাব শেষে আদালত বালুকে 7 দিনের ইডি হেফাজতে নির্দেশ দেয় আদালতের পূজাবকাশকালীন এই বেঞ্চ বিশেষ কিছু জানাবে না শুধুমাত্র আগামী 13 তারিখ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশের পর আদালত থেকে বেরোনোর সময় বালু হাত তুলে জানান 7 দিন পর আবার আসছে গত শুক্রবারও ইডির সঙ্গে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় যাওয়ার পথে জ্যোতিপ্রিয় সংবাদ মাধ্যমের সামনে দিন চারেক পরেই সবাই সব কিছু জানতে পারবেন বলে মন্তব্য করেন জ্যোতিপ্রিয় এও দাবি করেছিলেন যে তিনি নির্দোষ পাশাপাশি তাঁর দাবি ছিল বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন সেদিন বালু আরও অভিযোগ করেন আমি চক্রান্তের শিকার বিজেপি আমায় ফাঁসিয়েছে মমতা দি অভিষেক সব জানে আমি মমতা দি জানে ব্যাপারটা পুরোটাই জানে বালেশ্বরে ছিলাম আছি থাকবো এটা পরিষ্কার জেনে বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত আমি নিজে থেকে দিন অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি আমি মুক্ত হয়ে গেছি আমি 4 দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে মমতা দি সব জানে মমতা দি সব জানে তিনি সেদিন এটাও বলেন আমি দলের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো খুব তাড়াতাড়ি তিনি ছাড়া পাবেন বলেও দাবি করেন জ্যোতিপ্রিয় বারবার তিনি নিজেকে মুক্ত বললেও আদতে বালুকে আবারও ফিরে যেতে হয়েছে ইডি হেফাজতে এবার ইডির নজরদারিতে পরবর্তী শুনানির আগে পর্যন্ত কি কি নতুন তথ্য উঠে আসে বালুকে জিজ্ঞাসাবাদের পর সেদিকেই তাকিয়ে গোটা বাংলা ক্যামেরায় গোপাল সেন শুভজিৎ গায়েন দীপ্ত চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম এন্দ্রনীল ঘোষ ও অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ আগামী 13 তারিখ তাকে ফের নির্দিষ্টভাবে তোলা হবে আদালতে এবং সেদিনও তিনি কি বলেন তার দিকে আমাদের অপেক্ষা থাকবে তবে তার আগে স্বাস্থ্য পরীক্ষা আছে সেই স্বাস্থ্য পরীক্ষাতেও তিনি আবার নতুন কোনো রকম কোনো তথ্য দেবেন কি না জ্যোতিপ্রিয় বললেই সেটার দিকেও আমাদের নজর রয়েছে তো এখন বালুর মুখে যেমনটা বলছিলাম শুরুতেই বারবার মুক্তির কথাই মুক্তির কথা বারবার বলে তিনি কি বোঝাতে চাইছেন এখন এই বড় প্রশ্নের জায়গার মধ্যে যেটা সবথেকে বড় প্রশ্ন যে তিনি কি তাহলে বলতে চাইছেন যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তিনি একা নন আরও অনেক হুজ হুরা রয়েছে এখন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন
সেটাই এখন সবথেকে বড় প্রশ্নের জায়গা। এর আগে মুখে শোনা গিয়েছে মমতাদি সব জানেন, আর এবার তিনি মুক্তির কথা বলছেন বারবার। আমাদের সঙ্গে মেঘা এই মুহূর্তে রয়েছেন, আমি সরাসরি মেঘার কাছে চলে যাওয়ার চেষ্টা করি। মেঘা, আপাতত যা আপডেট সামনে আসছে, কারণ আবারও ফেরতার ইডি হেফাজত আরও সাত দিন বেড়েছে এবং বারবার মুক্তির কথা তার মুখ থেকে শুনছি, এর আগে মমতাদি সব জানেন বলেছিলেন তিনি, নতুন কোন তথ্য সামনে আসছে? কার্যত ইডি হেফাজতেই কাটাতে হচ্ছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গতকাল যখন তিনি ইডি হেফাজতে প্রবেশ করছিলেন তখন তিনি বলছিলেন যে আর ছদিন পরেই প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ সাত দিনের মাথাতেই প্রমাণ হয়ে যাবে, ধৈর্য ধরুন প্রমাণ হবে। অর্থাৎ কী প্রমাণ হবে? তিনি কি কোনো দুর্নীতি করেননি? অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানেন, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত না, না রেশন বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল? তোমাকে জানিয়ে রাখবো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কার্যত তাদের চোখ কপালে উঠছে, একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি করে একাধিক তথ্য এবং টাকার হদিশ যেরকম পাচ্ছেন সেই বিষয় নিয়ে মূলত এই তদন্তের যে গতি সেই গতি এগোচ্ছে। এছাড়াও রেশন বণ্টন দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এফসাই লাইসেন্স প্রাপ্ত যে গুদাম ঘরগুলি রয়েছে সেখান থেকে বিভিন্ন জায়গায় খাদ্যশস্য চলে যাচ্ছে, শুধুমাত্র এই রাজ্যের যে বণ্টন হচ্ছে সেটা নয়, বিভিন্ন রাজ্যে এফসাই লাইসেন্সপ্রাপ্ত গুদাম ঘরগুলো থেকে খাদ্যশস্য বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে এই বিষয়টিও যেরকম গুরুত্বপূর্ণ, অন্যদিকে তুমি জানো এই মুহূর্তে দাঁড়িয়ে রেশন ডিলাররা, এলাকা এলাকায় রেশন ডিলাররা, রেশন ডিস্ট্রিবিউটররা, তারা কিন্তু একেবারে ইডির নজরে রয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তকারী আধিকারিকরা তারা সেখানে গিয়ে খতিয়ে দেখছেন। রেশন আমরা জানি কার্ডের বিভিন্ন ভাগ থেকে থাকে, সেই কার্ডগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কোন কার্ডে কত কেজি করে চাল দেয়া হতো, চালের সঙ্গে গম দেয়া হতো কিনা। তিন ধরনের কার্ড থাকে আমরা জানি, সেই প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে কিন্তু তারা খতিয়ে দেখবেন প্রয়োজনে, এবং রেশন ডিলার, রেশন ডিস্ট্রিবিউটররা তাদেরকে কিন্তু ডেকে তারা জিজ্ঞাসাবাদ করতে চলেছেন। কিন্তু তারপরেও পাশাপাশি যে সংস্থাগুলি রয়েছে, অর্থাৎ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী যারা রয়েছে, তারা একাধিক ভুয়ো কোম্পানি, ভুয়ো হোটেল খুলে রেখে দিয়েছেন এবং সেই ভুয়ো কোম্পানি, ভুয়ো হোটেলগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় কালোবাজারি করা হচ্ছে, কালো টাকাকে সাদা করা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা যখন তল্লাশিতে যাচ্ছেন তাদের চোখ কপালে উঠছে, এত টাকা কোথা থেকে এলো, ঘুর পথে কোটি কোটি টাকা তারা পাচ্ছেন, এবং সেই অনুযায়ী কিন্তু এই তদন্ত চলবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই তদন্তের স্বার্থে কিন্তু বিভিন্ন জায়গায় শহর কলকাতা জুড়ে ফের ম্যারাথন তল্লাশি চালানো, এবং সেই তল্লাশিগুলো কোথায় কোথায় চলে তার দিকে আমাদের অপেক্ষা থাকবে। মেঘা, ধন্যবাদ জানাবো সরাসরি থাকবার জন্য, যে তথ্যই মুহূর্তে মেঘা জানাচ্ছিলেন। সত্যিই তো একের পর এক, একের পর এক, একের পর এক তথ্য সামনে এসছে, এবং এই তথ্যগুলো সামনে আসবার পর খুব স্বাভাবিক জ্যোতিপ্রিয় মল্লিক ফের গিয়েছেন ইডি হেফাজতে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আদালতে সুস্পষ্টভাবে তাকে ইডি হেফাজতে ফের পাঠানো, সওয়াল জবাব সেগুলো তো হয়েছেই, নতুন তথ্য তার অপেক্ষা আমরা করছি। এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন আমি পরিচয় করিয়ে দিই, রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত সরকার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সুদীপ্ত তাকে স্বাগত। বিজেপি মুখপাত্র জয় মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে, জয়দা আপনাকেও স্বাগত জানাই। আমি সুদীপ্ত দাকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করবার চেষ্টা করি। সুদীপ্ত দা, বারবার বলছেন আমি মুক্ত, গতকালও বলেছেন বারবার, এখন এই মুক্ত বলতে কি বোঝাতে চাইছেন জ্যোতিপ্রিয় মল্লিক? আপনার থেকে একটু রাজনৈতিক ব্যাখ্যা নিই, কি মনে করছেন আপনি? আমি যদি একটু আনইন্টারাপ্টেড বলেন তাহলে একটু কয়েকটা কথা আপনার সামনে একটু বলতে পারি, কারণ না হলে ইন্টারাপ্ট করলে কিন্তু কথাগুলো আপনিও বুঝতে পারবেন না, দর্শকরাও বুঝতে পারবেন। বলুন বলুন। আমার কাছে একটা প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতারাই কি একমাত্র করাপশনের সাথে যুক্ত, আর যারা ভারতবর্ষের যারা দিল্লি গভর্নমেন্টে যারা বসে আছে তাদের কোনো নেতা কোনোদিনও কোনো করাপশনের সাথে যুক্ত না বা কোনো করাপশনের সাথে যুক্ত নেই? একটা কথা তো আপনাকে পরিষ্কার বলছি, কেউ, এটা একদম বাস্তব সত্য কথা, কেউ মায়ের পেট দিয়ে করাপ্টেড হয়ে জন্ম নেয় না, সিস্টেম করাপ্টস পিপল। আজকে যেই জায়গাতে তিন বছর, চার বছর, তিনটে টার্ম, চারটে টার্ম, পাঁচটা টার্ম একটা জায়গায় বসে থাকতে থাকতে সেই ব্যক্তি করাপ্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক হাই। কিন্তু আজকে ভারতবর্ষের খুব হাতে গোনা নেতা আছে যারা চারবার, পাঁচবার, ছবার বিধানসভায় ইলেক্টেড হওয়ার পর বা এমপি ইলেক্টেড হওয়ার পর বা কাউন্সিলে ইলেক্টেড হওয়ার পর তারা আনকোরাপ্টেড।
এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইডি সিবিআই যেরকমভাবে তদন্ত করছে তাতে তো এটা একক্ষোভ মানে পক্ষপাতিত্ব মনে হচ্ছে। কারণ আমার কথা হচ্ছে দেখুন, ইডি সিবিআইকে তো আমি মনে করি যে অটোনোমাস হিসেবে ডিক্লেয়ার করে সুপ্রিম কোর্টের আন্ডারে ফেলে দেওয়া উচিত। তাহলে যে ভারতবর্ষে কটা ইমরান খান বেরোবে তার হিসাব পাওয়া যাবে না। আর দু নম্বর কথা হচ্ছে দেখুন, বালুদাকে সাপোর্ট করা বা বালুদাকে বালুদার হয়ে বলা তার বালুদার লয়ার না। বালুদা যদি অন্যায় করে থাকে, সেই অন্যায় যদি দোষী প্রমাণিত হয়, নিশ্চয়ই তার যা শাস্তি আইন মাফিক হওয়া উচিত সে আইনটা অনুযায়ী শাস্তি সে পাবে। কিন্তু সেই আইনটাতে শাস্তি পেতে গেলে ইডি সিবিআই এর তো স্বতন্ত্রভাবে তাদেরকেও তো প্রসেস করতে হবে। মানে এই রেশন দুর্নীতিতে অস্বতন্ত্রতা কোথায় মনে হচ্ছে আপনার? আপনাকে তো আমি প্রথমেই বলছি যে ভারতবর্ষে একমাত্র কি বিরোধী দলনেতা গুলোই কি শুধু করাপ্টেড? ভারতবর্ষে শাসক দল যারা আছেন, যারা বিজেপি কেন্দ্রে বসে যেটা বলেছেন, ঠিক আছে, আপনার এই বক্তব্যের জায়গা থেকে জয়দা এটার অ্যান্সার দেবেন, কিন্তু আমি বলছি যে রেশন দুর্নীতিতে কোথাও কি অস্বচ্ছতা মনে হচ্ছে আপনার? আমি কি বললাম, যদি এটা ইডি সিবিআই তদন্ত করছে, কিন্তু ইডি সিবিআই কে অটোনোমাস এবং ফ্রি তদন্ত করতে দিতে হবে। কারণ ভারতবর্ষে ইডি সিবিআই এর অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে না যে ইডি সিবিআই আর আইটি ডিপার্টমেন্ট যেগুলো কেন্দ্র সরকারের অধীনে আছে সেগুলো কোন রকম ভাবে স্বতন্ত্রমূলক কাজ করছে। তারা রাজনৈতিক, তাহলে আপনি এখানে দুটো বিষয় খণ্ডন করছেন। এক তো সুপ্রিম কোর্ট যে পাওয়ার দিয়েছে, সুপ্রিম কোর্টের পাওয়ারকে খণ্ডন করছেন, মানে আপনি কোর্টকেই খণ্ডন করে দিচ্ছেন, আর তারপরে তো ইডি বা সিবিআই তাকেও খণ্ডন করছেন। তাহলে আপনি বলছেন যে দুটোকে কাউকেই মানছেন না, তাই তো? এটা সুপ্রিম কোর্টের আন্ডারে পুরো ফেলে দেওয়া উচিত, একদম অটোনোমাস বডি, এতে পুরো নির্দেশেই তো তদন্ত ইডি সিবিআই এর গঠন ও তার পরবর্তী তদন্ত ভারতবর্ষ থেকে দেখবে। চলুন চলুন, আপনার উত্তর পেলাম আমি, জয়দার উত্তরটা নি। জয়দা কি বলবেন? দেখুন, বিষয়টা পুরো ফ্যাক্টস এন্ড ফিগার্স এর উপরে নির্ভর। পশ্চিমবঙ্গে কতগুলো এরকম ব্যক্তি আছে যারা চালকলের মালিক, এবং আপনি একটা যদি বলেন যে কতজন ব্যক্তিকে ইডি গিয়ে তাদেরকে ডিস্টার্ব করছে বা ইনভেস্টিগেশনের জন্য ডেকে পাঠাচ্ছে, বাকিবুর রহমানকেই কেন ডেকে পাঠাতে হলো, এবং বাকিবুরের কাছে নিশ্চয়ই সেই বাকিবুর রহমান সম্বন্ধে তাদের কাছে তথ্য ছিল, সেই জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠানোর পরে তার কাছ থেকে যে তথ্যগুলো উঠে এসছে, সেই তথ্যগুলো এতটাই চাঞ্চল্যকর, স্বাভাবিকভাবে তৃণমূলের মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে। এবং আমাদের সামনে যে ঘটনাগুলো আসছে, সেই ঘটনাগুলো একদম মানে চোখ মাথায় তুলে দেওয়ার মতো, কপালে তুলে দেওয়ার মতো পরিস্থিতি। অভিজিৎ দাস, ওনার যে প্রাক্তন আত্মসহায়ক, উনি বলছেন মন্ত্রী আমাকে বলেছিলেন আমার মাকে এবং স্ত্রীকে এই তিনটি কোম্পানি, শ্রী হনুমান রিয়ালকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেশিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর করার জন্য। আমি কি করে না করি বলুন, মন্ত্রী আমাকে এইভাবে বলছে, আমি না করতে পারিনি। উনি কিন্তু প্রকাশ্যে বলেছেন, লুকিয়ে বলেনি, প্রকাশ্যে আপনাদের সংবাদ মাধ্যমের সামনেই বলেছেন। এরপরে কি ইনফরমেশন আসছে আমাদের সামনে, এই যে তিনটে কোম্পানি, এই তিনটে কোম্পানির থ্রু দিয়ে প্রায় 12 কোটি টাকা কিন্তু এর মধ্যে দিয়ে ব্ল্যাক মানি ঘোরানো হয়েছে। এছাড়া আমরা আরো তথ্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে পশু খাদ্য কেলেঙ্কারির সঙ্গেও ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এইরকম জ্যোতিপ্রিয় মল্লিক কোনোভাবে যুক্ত। তার পয়েন্ট ইজ, একদিকে যেরকম এই তদন্ত করতে করতে বা তদন্ত চলাকালীন এই যে ফ্যাক্টসগুলো উঠে আসছে সেটা ডিরেক্টলি কিন্তু জ্যোতিপ্রিয়বাবুর এগেনস্টে, এবং একদিকে উনি আবার প্রকাশ্যে বলছেন যে দিদি সব জানে। তো আমরা সবসময় যেটা দাবি করছিলাম, এক যে ইডি বা সিবিআই কারোর পিছনে এমনিতে পড়েনি বা কোনো রাজনৈতিক প্রতিহিংসার কোনো শিকার নয়, তথ্য একদম সামনে দিলাম আপনাদের, এবং অন্যদিকে যেটা বলছিলাম এর মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জ্যোতিপ্রিয় মল্লিক বাবু নিজে মুখে বলে দিলেন। না, এটাই তো আমি বলছি, খুব স্বাভাবিকভাবে সুদীপ্তদার কাছে এই প্রশ্নটাই ছিল যে এটা তো আর অস্বীকার করার কোনো রকম জায়গা নেই, এটা তো জ্যোতিপ্রিয় বাবুই বলে দিচ্ছেন বারবার। এখন তার ইঙ্গিতটাকে তো আমাকে স্পষ্ট করে বুঝতে হবে বা তার ব্যাখ্যাটা আমি চাই। আমি অবশ্যই এই জায়গায় নজর রাখবো, আমাকে একটা ডেফিনেটলি বিরতির জায়গায় যেতে হবে। তবে বিরতিতে যাওয়ার আগে যে তথ্যগুলো সামনে আসছে সেই তথ্যে ভর করে আমি আগামী সময় আরও বেশ কয়েকটি প্রশ্ন রাখবো, নজর রাখুন। আর ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর দ্য ডিবেট, এই মুহূর্তে আমাদের দ্য ডিবেট চলছে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য নিয়ে। মমতাদি সব জানেন, আর মমতাদি সব জানেন কি জানেন যেটা সব থেকে বড় প্রশ্ন, আর আর খালি বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক আমি মুক্ত, আমি মুক্ত। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, এই প্রশ্নের জায়গাগুলো অনেক বড়। কারণ তিনি মুক্ত হবেন, তিনি কি বোঝাতে চাইছেন বেসিক্যালি, খুব স্বাভাবিকভাবে আমি একটু গতকালে দুটো বক্তব্য শোনাই তিনি কি বলেছিলেন, আর তারপর শোনাবো তার আগেও তিনি কি বলেছিলেন। শুনুন গতকালের বক্তব্য।
ভালো নেই, আমি আপনাকে বললাম ভালো নেই, যা করেছে এরা অন্যায় অনৈতিক কাজ করেছে, আমি আপনাকে বলি আমি নির্দোষ, আমি নির্দোষী, আমি নির্দোষ। চলুন, তিনি কি বোঝাতে চাইলেন তাহলে পরে বড় প্রশ্নের জায়গা ডেফিনেটলি অ্যারাইজ হবে যে তিনি একমাত্র যুক্ত এমনটা নন, আরও অনেকেই হুজ বা হুরা রয়েছে, তাই তো? এই প্রশ্নটা থাকবে। তবে তার আগে শোনাই তার আগের বক্তব্য। মমতা দি সব জানেন, কি বলেছিলেন স্পষ্ট করে শুনুন। আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। আমি মমতা দি জানে ব্যাপারটা, পুরোটাই জানে, দলেশ্বরে ছিলাম, আছি, থাকবো, এটা পরিষ্কার জেনে গেছি। বিজেপি আমাকে ফাঁসিয়েছে, বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। আমি জেনে রেখেছি অলরেডি, এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি। আমি চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে, মমতা দি সব জানে, মমতা দি সব জানে। সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার আমি আছি, অবশ্যই দল আছি, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা দি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। মানে এই কথা বলে কি মুক্তির আশ্বাস দিতে চাইছেন বালু? আমার এই প্রশ্ন থাকবে সুদীপ্তদার কাছে। আমি রাজ এই জায়গা থেকে দাঁড়িয়ে জয়দার কাছেও যাওয়ার চেষ্টা করব পরবর্তীতে, কারণ আরও বিশেষ কিছু প্রশ্ন থাকবে। তবে তার আগে এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে সুদীপ্তদা? দেখুন, আমার যেটা মনে হয় যে উনি যেটা ব্যাখ্যা করতে চেয়েছে যে ইডি সিবিআই যেরকমভাবে বিরোধী রাজনৈতিক দলে দেশভর জুড়ে যেরকমভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে চোর প্রমাণিত করার চেষ্টা করছে, শুধু বিরোধী রাজনৈতিক দল, সেইটারই উনি ইঙ্গিত দিলেন যে মমতা ব্যানার্জি সেটা জানে, এটা আমার ধারণা। আর দু নম্বর কথা হচ্ছে, আপনাকে একটা কথা বলে দিই, এই যে একটু আগে মুখপাত্র যিনি আছেন বিজেপির হয়ে বললেন, ও আমার কথা হচ্ছে বাকিবুর রহমান, এই বাকিবুর রহমানরা কি একদিনে তৈরি হয়েছে? বাকিবুর রহমানরা কি ইনকাম ট্যাক্স জমা দেয় না? তাদের কি আধার প্যান কার্ড লিঙ্ক নেই? তাদের কি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক নেই? এইগুলো দেখার কাজ কাদের? ইনকাম ট্যাক্সে যে একটা এক্সেসিভ ইনকাম যখন হয়, সেই ইনকাম ট্যাক্স কেন স্ক্রুটিনি হবে না? আর যখন কোনো এক ট্রানজাকশান এক্সেসিভ হয় সেগুলো কেন স্ক্রুটিনি হবে না? তাহলে প্যান, আধার, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক এগুলো কিসের জন্য? দু নম্বর কথা, একদিনে তো হয়নি, এটা দিনের পর দিন, আর ইলেকশনের আগে হঠাৎ খেয়াল পড়লো, এটা তো নিশ্চয়ই তার সম্পত্তি বৃদ্ধি হচ্ছে সেটা জানতো। প্লাস আমার কথা হচ্ছে ভারতে, আমার প্রশ্ন হচ্ছে কি দাদা, সবকিছুই যদি ইডি সিবিআই কে দিয়ে তদন্ত করাতে হয়, এ রাজ্যের গোয়েন্দা তাহলে পরে বিভাগটা কি করতে আছে, রাজ্যের পুলিশ কি করতে আছে? মানে এইগুলো নিয়ে প্রশ্ন কেন করেন না আপনারা? আপনারা তো রাজ্যের মানুষ। সম্পত্তির তথ্য, এক সেকেন্ড, সম্পত্তির তথ্য জমা পড়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, আর সাধারণ মানুষের সেই আইটি ডিপার্টমেন্টটা কেন্দ্র, আরে এগুলো সব জানে সাধারণ মানুষ, এগুলো নিয়ে বলে কি হবে? সাধারণ মানুষ যা জানে সেগুলো নিয়ে বলে লাভ নেই, যেটা জানেন না সাধারণ মানুষ সেটা নিয়ে বলুন। মানে আমি বলছি রাজ্যের পুলিশের কথা হচ্ছে, রাজ্যের পুলিশের কি দরকার, রাজ্যের গোয়েন্দা সিআইডির কি দরকার, এদের কি দরকার নেই তাহলে? আপনি শুধু এইটুকু বলে দিন না। না না, রাজ্যের যেটা কাজ রাজ্য অবশ্যই করবে, যদি কোনো রাজ্য হলো তাহলে এফআইআর হয়েছিল তো রেশন দুর্নীতি নিয়ে, সেটাকে প্রমাণিত করার জন্য ইডি সিবিআই আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝলাম, প্রমাণিতটা হচ্ছে কোথায়? আমি কি বলছি, প্রমাণিতগুলো হচ্ছে কোথায়? আমি বলছি এফআইআরটা তো রাজ্য পুলিশই করেছিল, এই যে দুর্নীতির গন্ধটা পাওয়ার পর তারপরে সেটা থমকে গেল। না, 2014, আমার কথাটা শুনুন, 2014 সাল থেকে আমরা তো দেখে যাচ্ছি শুধু ধরপাকড় চলছে, প্রমাণিত আর কোনো কিছু হচ্ছে না। দু নম্বর কথা হচ্ছে, কোন রাজনৈতিক নেতা তো প্রত্যেকবার ইলেকশনের আগে এভিডেভিট দেয়, সেটা তো পরবর্তী বিষয় দাদা, এভিডেভিটটাও বা ইলেকশন কমিশন খতিয়ে দেখবে না কেন? ঠিক আছে, ইলেকশন কমিশন কার অধীনে আছে? আজকে যখন হঠাৎ ইলেকশন আসে তখন এ চোর ও চোর এইসব শুরু হয়ে যায়, আর যখন এভিডেভিট গুলো জমা দেয় সেগুলো 5 বছর ধরে সময় পায় না খতিয়ে দেখার জন্য। যাই, বুঝলাম, আমি বলছি যে কি করে হলো, মোবাইল টাওয়ার ছাড়া তো আর মোবাইলটা চলবে না, তাহলে দুর্নীতির মাথাটা তো কেউ থাকবেন যার হাতটা ধরে এরা পাকিয়েছে তাদের হাত। আমরা কেন বলবো না, আমি সাধারণ মানুষ, বিজেপির মুখপাত্র জয়দা কি বলবেন? ঠিক আছে সুদীপ্তদা, আমি বুঝতে পারলাম যে যে আমরা কি কেউ চাইবো, কোন ভারতবর্ষের সাধারণ নাগরিক চাইবে যে আমরা যে ট্যাক্সটা দিই সেই ট্যাক্সের পয়সা চুরি হোক? না, চাই না তো, প্রাপ্ত টাকা আমি, আমরা তো এটাও চাই না দাদা যে আমাদের ট্যাক্সের টাকা খালি বিভিন্ন জায়গায়, কখনো সুপ্রিম কোর্ট, কখনো কলকাতা হাইকোর্টের আপার ডিভিশন, লোয়ার ডিভিশনে যাক, খরচা হয়ে যাক বারে বারে। যাই হোক, আমি আসছি জয়দা, আপনি কি বলবেন?
দেখুন সুদীপ্তা দা বেশ ঠিকই কথা বলেছেন, উনি বোধহয় ক্যালকুলেশনে একটু ভুল করে ফেলেছেন বা ওটা ওনার ডেটের ক্যালেন্ডারটা ঠিক কাজ করছে না, একবার চেক করে নেবেন। সেটা হচ্ছে যে নির্বাচন এখন হতে এখনো প্রায় ছ মাস দেরি, এবং অনুব্রতবাবু এবং পার্থবাবু তারা কবে জেলে গেছেন সেই তারিখটা একটু দেখে নেবেন, সেই সময় কি নির্বাচন ছিল কি ছিল না একবার দেখে নেবেন। তো এই নির্বাচনের আগে বা নির্বাচনের সময় ইডি এবং সিবিআই এর যে তৎপরতা নিয়ে ওনারা বারবার গলা ফাটান সেটা কোনো একদম ভিত্তিহীন, সেটাই আমি বলতে চাইলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে বালুবাবু একদম প্রকাশ্যে আপনাদের ক্যামেরার সামনে বলছেন যে বিজেপি ফাঁসিয়েছে, বিজেপি ফাঁসিয়েছে, আপনারা যেটা বারবার দেখাচ্ছেন। আমার বক্তব্য যে বিজেপি যদি ফাঁসিয়ে থাকে, বিজেপি মানে কি, কোনো একটা নেতা কোনো ব্যক্তি ওনাকে ফাঁসিয়েছে, তো এই নেতা বা এই লোকগুলোর নাম উনি প্রকাশ্যে বলছেন না কেন? উনি তো ওনার সব থেকে বড় শত্রু, ওনাকে এত বড় ফাঁসিয়ে নাম কি কানে শুনতে পাবো না? আমার বক্তব্য হচ্ছে যে এই ব্যক্তিগুলোর এগেন্সে বিজেপি আদালতে কোথাও উনি কোন মামলা করেছেন আমি তো শুনছি টিভিতে, তাই আমি জানতে চাই। মানে বিজেপির কি কাজ থাকবে না খেয়ে দিয়ে এন্টায়ার একমাত্র জ্যোতিপ্রিয় মল্লিককেই ভাষাবেন? পুরো এন্টায়ার বিজেপি না, পুরো ভারতবর্ষ জুড়ে সব বিরোধী দল দেখুন, আর একমাত্র বিজেপির মধ্যে বলার নেই, তার কারণ একটা জিনিস পশ্চিমবঙ্গ ভালোভাবে বুঝতে পেরেছে। আপনি এই ইঙ্গিতটা কেন ধরছেন না? তিনি বলছেন আমি মুক্ত, মানে আমি একাই যুক্ত নই, আমার সঙ্গে আরো অনেকেই যুক্ত রয়েছেন, অনেক ওপরে ওপরে অনেকে রয়েছেন, এটা আপনি কেন অ্যাসাম্পশন করছেন? ধরতে অসুবিধা কি আছে? প্রমাণ দিয়ে ধরুন, কাজ করুন, আপনাদের কাজটা ঠিক মতো করুন। উনি এটা বোঝাতে চাইছেন হয়তো যে আমার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, ওনারা বাঁচিয়ে নেবেন। কিন্তু একটা জিনিস একটু দেখতে হবে যে ওনারই দলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো কিন্তু তিরস্কার করেছেন যখন উনি পরিষ্কার বলছেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিচ্ছেন কেন, এটা কিন্তু দেখার বিষয়। তো পয়েন্ট হচ্ছে একদিকে দলের একটা ভাগ ওনার পাশে নেই, আবার একদিকে দলের কয়েকটা নেতা তার জন্য হয়তো কোন সহমর্মিতা দেখিয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এর অন্ত হবে খুব তাড়াতাড়ি, কারণ প্রত্যেক দিন যে তদন্ত হচ্ছে তদন্তের থেকে নতুন নতুন যে তথ্য উঠে আসছে তাতে কিন্তু একরকম দেখাই যাচ্ছে যে বালুবাবুর আর বাড়ি ফেরা হবে না। বেশ, চলো জয়দা সুদীপ্ত অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। দেখুন আপনাদের এই আলোচনাগুলোর থেকে না সাধারণ মানুষ অন্ততপক্ষে বুঝতে পারেন যে রাজ্যের গোটা পরিস্থিতি জায়গাটা কি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে বালুবাবুর ফের আবার ইডি হেফাজত, এখন আদালতে তাকে পেশ করবার পরে ডেফিনেটলি আদালতের নির্দেশে হেফাজতে তারে পেয়েছেন। এখন এই যে তথ্য প্রমাণের কথা বলছিলেন আমাদের সঙ্গে যারা ছিলেন আমাদের প্যানেলিস্টরা, এখন সেই তথ্য প্রমাণটা ছিল বলেই তো না তার আবারও মেয়াদ বাড়লো? তাহলে পরে জ্যোতিপ্রিয় মল্লিক যা যা বলছেন এবং যা যা তথ্য আপাতত পাওয়া গিয়েছে আগামী দিনে কি হবে সেটা অবশ্যই দেখবার। আর আগামী দিনের তো তাৎপর্যপূর্ণ বৈঠকও রয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের যে ডিপার্টমেন্ট সেই জায়গাটা নিয়ে কি হবে তার দিকেও নজর থাকবে আমাদের। চলুন দা ডিবেট আজকে শেষ করছি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে। সমস্ত খবরের জন্য নজর রাখবেন ক্যালকাটা নিউজ।